স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার যদি খেতে চান অনিভার আড্ডায় আসুন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার চলে এসেছি অনিভার আড্ডায়। ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিটার নাম হলো মৌরলার পাতুরি। রেসিপিটি করতে যে যে উপকরণগুলি লাগবে চলুন একবার দেখে নিন। মৌরলা মাছ, সর্ষে তেল, নুন, হলুদ, জিরে বাটা, ধনে বাটা, পাকা লঙ্কা বাটা, আদা বাটা। মৌরলা মাছগুলিকে আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলিকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সুতরাং মশলা মাখানোর পর যতটা নুন হলুদ লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি দেব। প্রথমে দেব আমি হাফ চামচ জিরে বাটা, তারপর হাফ চামচ ধনে বাটা, লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, আমি এক চামচ দিলাম। তারপর আদা বাটাও আমি হাফ চামচ দিলাম, হলুদও আমি হাফ চামচ দিলাম, নুনও হাফ চামচ দিলাম, দিয়ে একসাথে মাখবো মশলাগুলিকে। একটু মেখে নিয়ে সর্ষে তেল দেব চার চামচ, চার চামচ সর্ষে তেল দিলাম। এরপর আবার একসাথে মশলা এবং মাছগুলিকে মেখে নেব। সমস্ত মশলাগুলি দিয়ে আমরা একসাথে সুন্দর করে মাছটিকে মেখে নিয়েছি। কলা পাতা নিলাম, এবার কলা পাতার উপর মাছটা ঢেলে দেব। বাটিতে যা ছিল নামিয়ে দিলাম। এরপর মাছগুলিকে একটু আলতো করে একটু গুছিয়ে নিলাম, তারপর আবার একটা কলা পাতা এরকম সাইজে চাপা দিলাম, তারপর সাইডগুলো আমি মুড়ে নিলাম। এরকম সুতো দিয়ে বেঁধে নেব। কোনটা ধরিয়ে নিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, এরপর আমি এই রেডি করা কলা পাতাটা তাওয়ার উপর দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এই রান্নাটা পুরো হালকা আঁচেই হবে, বেশি আঁচের প্রয়োজন নেই। মৌরলা মাছ সহ চুনো মাছ, এরা প্রাকৃতিক পরিবেশেই বড় হয়, নদী নালা খাল বিলেই মাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়। এই মাছগুলিকে হরমোন কিংবা বুস্টার প্রয়োগ করে মাছগুলিকে বড় করা হয় না। আমরা যখন মাছ মাংস খাই হাড় এবং কাঁটাগুলো কিন্তু আমরা ফেলে দিই, তার ফলে সেই খাবারগুলো থেকে আমরা ক্যালসিয়াম কিন্তু মোটেই পাই না। মৌরলা এবং চুনো মাছ সহ যখন এই মাছগুলি আমরা খাই আমরা কিন্তু কাঁটাগুলো ফেলি না, একত্রে চিবিয়ে খাই, ফলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়েছে। এরপর আমরা ঢাকনা খুলে পিঠটা উল্টে দেবো, একটু ওপিট করে দেবো। আবার উল্টে দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা এবার খুলে দেখি, কলার পাতায়
মৌরলা মাছে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। পাতুরিটি কেমন হয়েছে টেস্ট করার জন্য আমি মাস্টারমশাইয়ের পাতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মৌরলা মাছের পাতুরি। মৌরলা হচ্ছে চুন জাতীয় মাছ, আর এই মৌরলা মাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন তো পাই, প্রোটিনের সাথে সাথে আমরা ক্যালসিয়াম পাই। ক্যালসিয়াম বয়স্ক মানুষদের এবং মহিলাদের এই হাড়ের গঠনকে মজবুত করে। আমরা যদি নিয়মিত চুনো মাছ খাই তাহলে বয়স্কদের এবং বিশেষ করে মহিলাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে পারি এই খাবারের মধ্যে দিয়ে। আর যেহেতু চুনো মাছ প্রাকৃতিক পরিবেশে খালে বিলে নদী নালায় স্বাভাবিকভাবে বৃদ্ধি ঘটে, এটা মৎস্যচাষীরা কোনো কৃত্রিম উপায়ে কোনো ঔষধ দিয়ে হরমোন দিয়ে বা ওয়েট বুস্টার প্রয়োগ করে এর ওয়েট বাড়ায় না, যার ফলে আমরা কিন্তু খাবারের মধ্যে দিয়ে যে বিষাক্ত ইনগ্রেডিয়েন্টসগুলো টেক করি সেটা কিন্তু পাই না। সুতরাং আমরা একটা প্রাকৃতিক খাবার পাই, আর মাছের মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে প্রোটিন আছে, আর প্রোটিনের সঙ্গে সঙ্গে চুনো মাছ বিশেষ করে। আমরা ধরুন মাছে প্রোটিন খেতে গেলে আমিষ জাতীয় খাবার খাই, মাংস খাই, মাছ খাই বিশেষ করে প্রাণীজ খাবার। তো মাংস খেয়ে কিন্তু মাংসের সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে ফ্যাটও গ্রহণ করি, যে ফ্যাটটা আমাদের শরীরে একটা বয়সের পরে খুবই উপকারী নয়, সেই ফ্যাটটা আমরা গ্রহণ করতে বাধ্য হই। আর মাছও যখন খাই, মাছ খেয়ে কাঁটা ফেলে দিই, ক্যালসিয়ামটা আমরা নিতে পারলাম না, মাংস খেয়ে হাড় ফেলে দিই, ক্যালসিয়ামটা আমরা নিতে পারব। এই মাছ এমনই, এর কাঁটা আমরা ফেলতে পারি না, চিবিয়ে খেয়ে নিই, আমাদের ক্ষতি হয় না বরং অনেক উপকার হয়। আর যেহেতু পাতায় তৈরি, এবং আপনারা দেখলেন পাতুরি মানে পাতায় তৈরি, খুব কম মশলা দিয়ে খুব কম তেল দিয়ে, সুতরাং খেতেও খুব সুস্বাদু। এইটা আমরা শুধু একটা মাত্র পদ দিয়েই পুরো খাবারটা আমরা খেয়ে নিতে পারি। তো দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? খুবই সুন্দর, টেস্টি তো হয়েছে, তবে ঝাল এবং নুন যে যেমন খাবেন সেরকম টেস্ট অনুযায়ী দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই বলে বেশি লঙ্কা দিয়েছি। যারা নানা পদ দিয়ে খাবেন প্রথম পাতে চুনো মাছ দিয়ে খাবেন। বন্ধুরা মাছটা মশাতে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে রান্নাটা, তো আপনারাও ঘরে একবার বানিয়ে দেখুন, খুবই ইজি এবং খুবই সহজ পদ্ধতি। তো আসছি আবার অনিভার আড্ডায়, আপনাদের সাথে দেখা হবে ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে।